নমস্কার আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নতুন একটা চাকরি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি কী সেই চাকরির বিজ্ঞপ্তি বা কোন পোস্টের জন্য অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়েছে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিন বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি রিপ্লাই দেবো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আমরা কমিশনের ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছি যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা ডিটেলসে দেখে নিচ্ছি দেখুন এখানে হোয়াটস নিউ যেটা দেওয়া রয়েছে হোয়াটস নিউতে আপনারা ভিউ অলে ক্লিক করে নেবেন ভিউ অল লিঙ্কটাতে গিয়ে বা এখানে হোয়াটস নিউতেও লিঙ্ক করছে নিউ লেখাতে আমরা ভিউ হলে চলে যাচ্ছি একেবারে ওপরে ডি ওপরেই দেওয়া আছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস অব বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এইটিন টু থাউজেন্ড টোয়েন্টি একটু জুম করে নিচ্ছি দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আঠেরো দুশো দু হাজার কুড়ি যেটা ডাব্লিউ বি সি এস দু হাজার একুশের অ্যাডভার্টাইজমেন্ট দ্য ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অ্যাটসেটরা এক্সামিনেশান কনসিস টু পার্টস দুটো পার্টে পরীক্ষা হবে এক নম্বর হচ্ছে রিটিন এক্সামিনেশান দু নম্বর পার্সোনালিটি টেস্ট রিটিন এক্সামিনেশানটা হবে দুটো স্টেজে এক নম্বর হচ্ছে পার্সোনালিটি প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা অবজেকটিভ টিপ টাইপ এমসি টাইপ আর দু নম্বর হচ্ছে মেন এক্সামিনেশান বোথ এবং টাইপ এ নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি সিলেক্টেড অন দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান উইল বি অ্যালাউড টু অ্যাডমিশন টু দ্য মেন এক্সামিনেশন অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি সিলেক্টেড রেজাল্ট অফ মেন এক্সামিনেশান উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট তো পরীক্ষাটা মোটামুটি মার্চ এপ্রিল দু হাজার একুশের মাঝামাঝি হতে পারে সেরকম শিডিউল রয়েছে একটা অ্যাপ্রক্স ডেট দেওয়া রয়েছে টেনটেটিভ ডেট যেটা মার্চ বা এপ্রিলের মাঝামাঝিতে হতে পারে আমরা এবারে পোস্টগুলোর নাম দেখে নিচ্ছি যে কী কী পোস্ট রয়েছে ডাব্লিউ বিসিএস এর মাধ্যমে প্রথমে গ্রুপ এতে দেখে দিচ্ছি গ্রুপ এতে এক নম্বরে রয়েছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যেটা পে লেভেল সিক্সটিন ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা বেতন সঙ্গে থাকবে ডিএ এম এ এবং এইচ আর এ অ্যাজ পার গভর্নমেন্ট রুল দু নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস পে স্কেল একই তিন নম্বরে রয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস পে স্কেল একই ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস এটাও সেই আগের মতনই পে স্কেল তারপর রয়েছে বেঙ্গল ফুড সাপ্লাই সার্ভিসেস সেই ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ সঙ্গে অ্যালাউন্সগুলো এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস শুধুমাত্র এমপ্লয়মেন্ট অফিসার ছাড়া বাকি সবই পে স্কেল একই গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অর্থাৎ ডাব্লিউ বিপিএস এরও পে স্কেল একই রয়েছে আগের মতনই গ্রুপ সি তে রয়েছে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ ন হাজার আটশো ডিএমএ এবং এইচআর এক্সট্রা জয়েন্ট বিডিও বা জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনচল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ দু হাজার আটশো সঙ্গে অ্যালাউন্স তিন নম্বরে রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস পে লেবেল উনচল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ দু হাজার আটশো জয়েন্ট বিডিওর মতনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস একই পে স্কেল ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান সেম পে স্কেল অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার সেম পে স্কেল জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুট রেসিডেন্সাল কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স সেম পে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসের ইরিগেশন পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো এবার গ্রুপ ডিতে কী কী রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো রিহেবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো সঙ্গে সমস্ত অ্যালাউন্স আর ভ্যাকেন্সিসটা কিন্তু টাইম টু টাইম ডিক্লেয়ার করা হবে এই মুহুর্তে টোটাল ভ্যাকেন্সিসটা সেটা বলা হয়নি সময় অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে সেটা ডিক্লেয়ার হবে ডিপার্টমেন্টের ওয়েবসাইটই রিক্রুটমেন্ট পোর্টালে রিজার্ভেশন এখানে ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী রিজার্ভেশন থাকবে কোয়ালিফিকেশন হয়েছে এই ডিগ্রি অফ রেকনাইজড ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে অবশ্যই ক্যান্ডিডেটকে ক্লোজিং ডেটে এই কোয়ালিফিকেশনফিকেশানটা থাকতে হবে অর্থাৎ যে তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে সেই তারিখের মধ্যে যেন গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে থাকে ক্যান্ডিডেটে অর্থাৎ সার্টিফিকেট হাতে থাকে আর বয়সের সীমা এখানে কমপক্ষে একুশ বছরে হতে হবে এবং সর্বাধিক ছত্রিশ বছরে হতে হবে পয়লা জানুয়ারি অবধি যে বছরে পরীক্ষা হবে সেই বছরের পয়লা জানুয়ারি অনুযায়ী একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে যেন বয়সটা হয় অর্থাৎ এখানে বলা আছে দোজ ক্যান্ডিডেট হুজ ডেট অফ বার্থ লাইজ বিটুইন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড অ্যান্ড ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ওয়ান দ্যাট ইজ হুজ এজ বিটুইন টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ওয়ান এজ অন এক এক দু হাজার একুশ মে অ্যাপ্লাই গ্রুপ বি অনলি যাদের বয়স এই রেঞ্জের মধ্যে থাকবে তারা শুধুমাত্র গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ডাব্লিউ বিপিএসের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্যই তারা অ্যাপ্লাই করতে পারবে না আর বয়সটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হিসেব করা হবে অন্য কোনো ডকুমেন্টস অনুযায়ী নয় ক্যাটাগরি ক্যান্ডিডেট দ্বারা তাদের কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি সার্টিফিকেট থাকা জরুরি ফিজ রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দুশো দশ টাকা যেটা জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য যারা এসসি এসটি বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু কোনো রকম ফিস লাগবে না এক্সেমটেড ফ্রম ফিস অর্থাৎ জেনারেল মেল ফিমেল এবং ও মেল ফিমেল এদেরকে কিন্তু দুশো দশ টাকা অ্যাপ্লিকেশান ফিস ফর্ম ফিল আপের সময় পেমেন্ট করতে হবে বাকি যারা তারা কিন্তু এক্সেমটেড ফ্রম ফিস লিস্ট অফ সেন্টার এখানে দেখুন কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া চিনসুরা বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সুরি কৃষ্ণনগর বেরামপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এতগুলো সেন্টার রয়েছে ক্যান্ডিডেটরা যে কোনো একটা এক্সাম সিটি চুজ করতে পারে ওর ইম্পর্টেন্ট ডেট ডেট কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে কন্টিনিউ হবে পনেরোই জানুয়ারি দু রাত ১২টা পর্যন্ত ফি পেমেন্টও অনলাইনে পনেরোই জানুয়ারি দু হাজার রাত বারোটা পর্যন্ত করা যাবে যারা অফলাইন পেমেন্ট করবেন তারা ষোলোই জানুয়ারি দু পর্যন্ত পেমেন্টটা করতে পারবেন কিন্তু চালানটা পনেরোই জানুয়ারি দু হাজার আপনাদেরকে জেনারেট করে নিতে হবে তাহলে এই হচ্ছে ইম্পর্ট্যান্ট গাইডলাইন্স বা বেদান্ত তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বটনে ক্লিক করে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যাডভার্টাইজমেন্টমেন্টের সম্পর্কে ডিটেলে জানার জন্য আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিউয়ার হয়ে থাকেন অর্থাৎ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন tunnume .